সরকারি চাকরিজীবী ছেলের হাতে বিয়ে দেওয়ার লোভে বিয়ে দিয়েছেন প্রতারক মহিদুরের কাছে, যার পেশা কিনা বিয়ে করা। নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে 13টি বিয়ে করেছেন। পুলিশ বলছে নৌবাহিনী থেকে বরখাস্ত এই অফিস সহকারী ইউনিফর্ম এবং অস্ত্র দিয়ে তোলা ছবি দিয়েই প্রতারণা করেন। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মহিদুল ইসলাম। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১৬ সালে নৌবাহিনীর অফিস সহকারী পদ থেকে বরখাস্ত করা হয় তাকে। শুক্রবার মহিদুল ইসলামকে গ্রেপ্তার করার পর শনিবার এ তথ্য জানায় পুলিশ। নৌবাহিনীর ইউনিফর্ম ও অস্ত্র হাতে নিয়ে তোলা ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। নিজেকে নৌবাহিনীর সদস্য দাবি করে কয়েক বছরে 13টি বিয়ে করেন মহিদুল ইসলাম। এর মধ্যে ময়মনসিংহের 6 নারী, মানিকগঞ্জের 3 নারী, টাঙ্গাইলের এবং কিশোরগঞ্জের 1 নারীকে বিয়ে করেন মহিদুল ইসলাম। পুলিশ বলছে প্রথমে বিয়ে, তারপরে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় তার উদ্দেশ্য। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে 14তম বিয়ে করতে আসার পর শুক্রবার মহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের খবর পেয়ে শনিবার ময়মনসিংহের গোয়েন্দা কার্যালয়ে হাজির হন 6 স্ত্রী ও তার বাবা মারা। এ সময় মহিদুলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা। আকৃষ্ট বলতে আমার মার ইচ্ছা ছিল আমাদের শাস্তি হয়, কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, এর থেকে জঘন্য কাজ আর নাই। হিসাবে 10 লক্ষ টাকা ডিমান্ড করে মহিদুর ও তার সহযোগী ঘটক কুদ্দুস আলীর বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া। বিয়ের পর নানা প্রলোভন দেখিয়ে অন্তত 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মহিদুল। এমনই সরকারি চাকরিজীবী জামাইয়ের লোভে প্রতারিত হচ্ছে অনেকেই, জানিয়েছেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল।